তারপর আমরা এমআরটি লাইন 1 and 5 এর কাজ নেক্সট ইয়ার আরম্ভ করব। এটা এমআরটি লাইন 1টা মূলত আমাদের 31 কিলোমিটার কমলাপুর রেল স্টেশন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে 21 কিলোমিটার থাকবে পাতাল রেল, বাকিটা এক্সপ্রেসওয়ে। এটা আমরা মোট 6টা টাইম বাউন্ড একটা অ্যাকশন প্ল্যান আমাদের, সেটা হলো 2030। এর মধ্যে 6টা মেট্রো লাইন ঢাকার জন্য, ঢাকার বাইরে চট্টগ্রামে ফিজিবিলিটি হচ্ছে, করা যায় কি না সেটা আমরা খতিয়ে দেখছি। এটা উপরে করা যাবে না নিচে, সব মিলিয়ে আমরা খতিয়ে দেখছি। ফিজিবিলিটি স্টাডি হয়ে গেলে আমরা বলতে পারবো কীভাবে আমরা চিন্তা ভাবনা করছি। অন্যান্য জায়গা বলতে আজকে দেখুন, এই যে ঢাকা এলেঙ্গা যাদবপুর, এখানে তো 6-7টি ফ্লাইওভার, আন্ডারপাস ওভারপাস মিলিয়ে 15টি রেল ওভারপাস, এবং এখানে সেতুই আছে 53টি, 6 লেন সার্ভিস লেন সহ 6 লেন, এবং একই আদলে এলেঙ্গা থেকে এমন রংপুর যাচ্ছে, রংপুরের পথে অনেক দূর গোবিন্দগঞ্জের কাছাকাছি চলে গেছে আমাদের 6 লেনের কাজ। রংপুর থেকে একটা লাইন যাবে বুড়িমারি বর্ডারের দিকে, আর একটা লাইন যাবে সাসরেক প্রকল্প, আরেকটা লাইন যাবে পঞ্চগড়। এর মধ্যে আমাদের প্ল্যান ফরিদপুর থেকে বরিশাল, এটা 4 লেন 6 লেন করা, এবং কুয়াকাটা পর্যন্ত 4 লেন 6 লেন প্রজেক্ট। এখন তো আনইন্টারাপ্টেড যেতে পারেন, কিন্তু রাস্তা আরও ওয়াইড হওয়া দরকার, কারণ এখানে যানবাহনের চাপ খুব বেশি কুয়াকাটার কারণে। ঢাকা চট্টগ্রাম আমরা আরও দুটো লাইন হচ্ছে, এখানে সার্ভিস লাইন হচ্ছে দুটো, সার্ভিস লেন হবে, এবং সেটা নতুন, আগের প্রজেক্টে ছিল না, আমরা নতুন করে ডিপিপি করে আমরা এডনিকে পাস করি, আমরা কাজ শুরু করব। তো এই বছর বা এই সংকটকালীন সময়ে বড় বড় প্রজেক্টের কাজ আমরা নতুনভাবে হাতে নিতে পারব, এখন আমাদের কস্ট অফ লিভিং, ইনফ্লেশন, ডলার সংকট, বৈশ্বিক এবং জিনিসপত্রের দাম কমানো, জ্বালানি, এসব বিষয়ে আমাদের মনোযোগ দিতে হবে। আগে জীবন বাঁচাতে হবে, এরপরে অন্যান্য সব উন্নয়ন। মেট্রো রেল এটা অনেক আগের পরিকল্পনা, আগে আমাদের নির্ধারিত ছিল আমরা ফার্স্ট ফেজ ডিসেম্বর মাসে হতে,